হ্যালো, মিস মাহি বলছেন? জি আপনি কে? আমাকে কি চিনবেন? ময়দা সুন্দরীরা তো মেকআপ ছাড়া নিজেকেই চিনতে পারে না। সোহান, মাহি দাঁতে দাঁত চেপে বলল, আমার কন্ট্যাক্ট নাম্বার কোথায় পেলেন? ইচ্ছা থাকলে বাঘের চোখও পাওয়া যায়, আর একটা নাম্বার পাবো না? কেন ফোন দিয়েছেন বলুন। আপনি কি এখন মেকআপ করে আছেন? মিস্টার সোহান, আপনি কি ফাজলামো করতে কল দিয়েছেন? আহ বলুন না, আপনি কি এখন মেকআপ করে আছেন? মাহি বিরক্তিতে উত্তর দিল, ভোরবেলা ঘুম ভাঙিয়ে বলছেন মেকআপ করেছে কিনা, রাতে কি মেকআপ করে ঘুমাই নাকি যে সকালেও মুখে মেকআপ নিয়ে উঠবো? ও আচ্ছা, ঘুমাচ্ছিলেন। মাহির বলতে ইচ্ছে হলো, না আপনার শ্রাদ্ধ করছিলাম, কিন্তু সেটা বলার আগেই সোহান আবার বলল, আয়নার সামনে গিয়ে একটু কষ্ট করে দাঁড়াবেন প্লিজ। মাহি বিস্মিত হল, কেন? একটু দাঁড়ান না, সোহান অনুরোধ করল। মাহি বিরক্তি ঠেলে বিছানা ছেড়ে আয়নার সামনে দাঁড়াল। দাঁড়িয়েছি, এবার বলুন। আয়নাতে নিশ্চয়ই মেকআপ ছাড়া কোনো পেতনিকে দেখতে পাচ্ছেন? দেখলেন, আমি দিনের আলোয় আপনাকে পেতনি দর্শন করালাম, একটা থ্যাংকস দিলেও পারেন। ফোনের ওপাশ থেকে হো হো করে হাসির শব্দ এলো। হোয়াট, আপনি এই কথা বলার জন্য আমাকে ঘুম থেকে উঠালেন? আমি কি এতটাই অসুন্দর নাকি? আপনি জানেন কত ছেলের ক্রাশ আমি? সেটা জেনে আমার কাজ নেই, আর আপনি ঠিকই ধরেছেন, আমি আপনার সাথে ফাজলামো করার জন্য কল দিয়েছিলাম। আসলে ঘুম থেকে উঠে কাজ পাচ্ছিলাম না, তাই একটা অকাশ করলাম। বাই। ইউ! মাহি কিছু বলার আগেই অপর পাশ থেকে ফোন কেটে গেল। শাহিদ সাহেবকে যখন নাবিলাকে পছন্দ করার কথা জানানো হলো, তিনি থম মেরে পুত্রের দিকে তাকিয়ে রইলেন। এমন কিছু মোটেও আশা করেননি বোধহয়। প্রয়াস বাবাকে মৌন দেখে ভড়কে গেল। নাবিলাকে অপছন্দ করার মতো কিছুই নেই, বরং নাবিলাকে আগাগোড়া প্রয়াস গড়ে তুলেছে সেটা শাহিদ সাহেবেরও জানা। কতবার নিজের ভার্সিটির অ্যাসাইনমেন্ট ফেলে রেখে নাবিলার পরীক্ষার জন্য রাত জেগে পড়িয়েছে। নাবিলার বোর্ড এক্সামের আগে নাবিলার মতো সেও নির্ঘুম রাত কাটিয়েছে, মোটিভেশন দিয়ে গেছে অনবরত। তিনি নিজে একবার ভেবেওছিল ছেলেকে এই মেয়ের সাথে বেঁধে দেবে, কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই নাবিলার বাগদান হয়ে যাওয়ার সেসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলেন। আজ আবারও সেই কথা আসতেই তিনি ঠিক কী প্রতিক্রিয়া দেখাবেন ভেবে পেলেন না। প্রয়াসের কাছে বাবার অভিব্যক্তি বোধগম্য না হওয়ায় কিছুটা নিম্ন স্বরে বলল, তোমার কি আপত্তি আছে বাবা? নাবিলাকে মণি এবং দাদির পাশাপাশি আমিও বড় করেছি, তুমি ওর কোনো ত্রুটি ফেলে সেটা পরোক্ষভাবে আমারও ত্রুটি। আমি ওর সাথে একটা জীবন কাটাতে চাই, আর তোমাদের সম্মতির সঙ্গে। আমি জানি সেটা, আমার কন্যা সন্তান না থাকাই নাবিলাকে আমি মেয়ের মতো করেই দেখেছি। ও আমার বাড়ির বউ হলে আমার কোনো আপত্তি নেই, বরং তোমার এই সিদ্ধান্তে আমি অত্যন্ত খুশি হয়েছি। অপ্রত্যাশিত খুশিতে শুধু রিয়্যাক্ট করতে পারছি না। এই যা, থ্যাংক ইউ বাবা, আমি জানতাম তোমার কোনো আপত্তি থাকবে না। এবার কাকা এবং মণিকে। তুমি চিন্তা করো না, বাকিটা আমি সামনে নেব। এরপরের ঘটনাগুলো দ্রুতই ঘটে গেল। শাহিদ সাহেব নাবিলার পরিবারকে জানাতেই প্রথমে একটু অবাক হয়েছিল শাইমা বেগম এবং তারেক হোসেন। চোখের সামনেই যে একজন সুযোগ্য পাত্র উপস্থিত সেটা যেন এতক্ষণে খেয়াল এলো তাদের। নয়নতারা বেগম অবশ্য তেমন প্রতিক্রিয়া দেখাননি, তিনি চুপ রইলেন। মেয়ের মৌন সম্মতি পেয়েও মায়ের গম্ভীরতার জন্য দোটানায় পড়ে গেল দুই পরিবার। রোহানের পরিবারের মাঝে যোগাযোগ করলে মানা করে দেওয়া হয়। রোহান একবার দেখা করতে চেয়েছিল নাবিলার সাথে, প্রয়াস দেয়নি। প্রয়াস ভেবেছিল দাদি বোধহয় সবটা আজ করতে পেরেছিলেন আগেই, এবং ওদের স্বল্পদিনের প্রেমে পরোক্ষভাবে সম্মতি দিয়ে গেছে। কিন্তু বিয়ের কথা উঠতেই চুপ হয়ে যাওয়ার সংকেত হলো দুজনেই। নয়নতারা বেগম সবে মাগরিবের নামাজ থেকে উঠেছেন, আজ নাতনিও তার সাথে নামাজ পড়েছে। বড় হওয়ার পর সচরাচর নাবিলা দাদির সাথে নামাজ পড়ে না, কিন্তু কোনো আবদার থাকলে সারা দিন দাদির আশেপাশে ঘুরঘুর করে, আজও ব্যতিক্রম নয়। নয়নতারা বেগম বুঝেও চুপ রইলেন,
খাটে পা মেলে বসতে প্রয়াস সাদা পাঞ্জাবি গায়ে হাজির, নামাজ পড়ে এসেছে। গুটি গুটি পায়ে নাবিলা দাদির কাছে এসে বসল। প্রয়াসকেও ইশারা করল বসতে, সেও এসে মেঝেতে হাঁটু গেড়ে বসল। নয়নতারা বেগমের কোনো ভাবান্তর হল না, তিনি মনোযোগ দিয়ে তসবিহ গুনে চলেছেন। দাদি, প্রয়াস হালকা সুরে ডাকল। কেমন একটা ভাঙা ভাঙা মনে হলো কণ্ঠটা, তাই ঝেড়ে কাশি দিয়ে গলা পরিষ্কার করে আবার ডাকল, দাদি। বলো, হঠাৎ এই সময় আমাকে মনে পড়ল দুজনের? কি যে বলো না দাদি, তোমাকে কি বলতে পারি নাকি যে মনে করতে হবে? বলো, এবার কি জন্য আসা? আমি কি মানুষ হিসেবে দায়িত্ববান নই? তোমার ভরসার মানুষ নই? হবে না কেন, অবশ্যই দায়িত্ববান, ভরসার মানুষও। তোমার সব থেকে আদরের মানুষটাকে আগলে রাখার জন্য কি আমি উপযুক্ত নই দাদি? আমাকে কি তার দায়িত্ব দেওয়া যায় না? আমি যদি কোনো গাফিলতি করি তবে তুমি তো আছি শাসন করার জন্য, দেবে না আমাকে একটা সুযোগ? নয়নতারা বেগম হাতের তসবিহটা নামিয়ে রেখে নাবিলাকে এক পলক দেখলেন, কাঙ্ক্ষিত কিছু শুনতে চাওয়ার আকাঙ্ক্ষা সেই চোখে মুখে। প্রয়াসেরও তাই, তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তা আমার কোন আদরের মানুষটাকে চাইছো তুমি? দাদির হেয়ালিতে নাবিলা নিভে গেল কিছুটা। প্রয়াস ওনার হাত ধরে বলল, তোমার নাতনিকে চাই দাদি। কেন চাও? কারণ আমি ওকে। প্রয়াস আটকে গিয়ে নাবিলার দিকে তাকাল, নাবিলা ওর দিকেই তাকিয়ে উত্তরের আশায়, ওকে কি? আমি নাবিলাকে ভালোবাসি দাদি। নয়নতারা বেগম মুচকি হাসি দিলেন, নাবিলাকে উদ্দেশ্য করে বললেন, আর তুমি? নাবিলা কাঁপা কাঁপা গলায় মাথা নড়িয়ে বলল, আমিও বাসি দাদি, আমি ওকে ভালোবাসি। প্রয়াসের ঠোঁটে একটা তৃপ্তির হাসি খেলে গেল। এই প্রথম ভালোবাসার কথা স্বীকার করল দুজনে। নাবিলা দাদির সামনে লজ্জায় তাকাতে না পেরে থুতনি বুকে ঠেকেছে, গালে ফুটে উঠেছে লালাফু আভা, যেমনটা সূর্য প্রকৃতিতে এঁকে দেয় কোথুলি বেলায়। তো এই কথাটা স্বীকার করতে এত সময় কেন লাগলো? মানুষ প্রেমের শুরুতে এই ভালোবাসি বলা বলি করে, সেখানে তোরা দুটোতে মুখে কুলু পেটে একে অপরকে জ্বালানোর মতলবে ছিলি, আজ তোদের দাদু থাকলে দেখিয়ে দিতাম প্রেম কিভাবে করে। নয়নতারা বেগমের গলার স্বর বদলে গেল মুহূর্তেই, তার গাম্ভীর্যের যে দেওয়াল ধসে সেখানে ফুটে উঠল উৎফুল্লতা। প্রয়াস এবং নাবিলা বিস্মিত চোখে তাকালো। তার মানে তুমি আগে থেকে সব জানতে? তো আমি কি তোর মায়ের মতো ঘাসে মুখ দিয়ে চলি? চুলে এমনি এমনি পাক ধরেনি, আমার এক না এক পাক চুল এক একটা অভিজ্ঞতা, তোদের মুখ চোখই বলে দেয় ভেতর ভেতর অনেক কিছুই চলছে। দাদির মুখে হাসি দেখে প্রয়াস এবং নাবিলা হাঁপ ছেড়ে বাঁচল। নাবিলা দাদিকে জড়িয়ে ধরে কাঁধে মুখ লুকাল। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এবার সংসারের জন্য প্রস্তুত হও দুজনে। বিয়ের কথা শুনতেই জেসি চলে এসেছে প্রয়াসের বাড়ি। এই কয়দিন ও মায়ের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, বাংলাদেশি সংস্কৃতির সাথে পরিচিত হয়েছে, গ্রাম বাংলায় মিশে নিজেকে ভিনদেশি ভাবতেই পারছিল না যেন। জেসির বলা বাংলায় বিদেশি টানও কমে গেছে, শুধু বাদামি চুল এবং গায়ের রং একটু অনুজ্জ্বল হলে সহজেই বাঙালি বলে চালিয়ে দেওয়া যেত। এমিলি এবং অলিভারকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, এমিলি জানিয়েছে সব ঠিক থাকলে বিয়ের দু একদিন আগেই পৌঁছবে বাংলাদেশে। সে আরও জানিয়েছে অয়ন দুইবার অলিভারের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু এমিলি এড়িয়ে গেছে, সেজন্য অয়ন এখন এমিলির ওপর ক্ষিপ্ত। তবে সে এমিলির কিছুই করবে না বলে আশ্বাস দিল প্রয়াসকে। হাজার হোক তার বাচ্চার মা এবং এক সময়ের ভালোবাসা ছিল এমিলি। প্রয়াস দিশাকে জানায় এমিলি এবং অলিভার আসছে ওদের বিয়েতে, দিশা চাইলে ওদের সাথে দেখা করতে পারে, তবে পরিবারকে যেন কিছু না জানায়। দিশা তাদের সম্মতি জ্ঞাপন করে। অলিভারকে কোলে নেওয়ার একটু আদর করার জন্য ওর মনটা বড্ড ছটফট করে, ছেলেটার মুখটা একদম ওর ভাইয়ের আদলে তৈরি হয়েছে। কিছুদিনের ভালোবাসায় জড়িয়ে কেন যে এমন ভুল সিদ্ধান্ত নেয়, মাঝখান দিয়ে একটা বাচ্চা বাবা মা থাকা সত্ত্বেও তাদের একসাথে পায় না,
দিশা নিজেও কিছুটা অনুভব করতে পারে, ওর বাবা মা একসাথে থাকা সত্ত্বেও ওকে দেওয়ার মতো টাইম খুব একটা ছিল বলে মনে হয় না। শুধু জন্মদিন কিংবা বিশেষ দিনের জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের একসাথে পাওয়া যায়। তবুও আমন্ত্রিত অতিথিদের সাথে নিজের বিলাসিতা জৌলুস দেখাতেই সময় পার হয়ে যায়। দিশার জীবনের সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন ওর মা। সিদ্ধান্ত ওর মনমতো বা ওর পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করার কথা চিন্তা করেননি। সারাক্ষণ এই পার্টি সেই ইভেন্ট করেই কাটিয়েছেন তিনি। আর বাবা, তিনি তো শুধু রাতে খাবার সময় সবাইকে এক টেবিলে বসাতেন এবং টুকটাক কথা বলে উঠে যেতেন। কখনো মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করে জানতে চাননি, মা তুই খুশি তো? অথচ কখনো সময় না দেওয়া নিয়ে অভিযোগ করলে তারা বলেছে সব ওদের খুশির জন্যই করে। আসল খুশি থাকা, ভালো থাকার মানে উপলব্ধি করতে পারেননি কখনো, হয়তো আর পারবেনও না। আমি শেষমেশ কিনা এরকম ভাবে প্রেমে পড়লাম, মাহি আক্ষেপের স্বরে বলল। কার প্রেমে পড়লি আবার? কার আবার, ওই বজ্জাত সোহানের। লোকটা সারাক্ষণ জ্বালিয়ে মেরে আমার মন চুরি করে নিয়ে গেছে দোস্ত। নাবিলা হো হো করে হেসে উঠল। বিয়ের অনুষ্ঠানের পরেও যোগাযোগ রেখেছিলি তার মানে? আমি কই রাখলাম, সেই তো তানজিলাকে পটি আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়েছে, তারপর থেকে ফোনে ঝগড়া, দেখা করতে বললে সেখানেও ঝগড়া, এমনকি আমার স্বপ্নেও ঝগড়া করে যায়। কাল কল দেয়নি, তাতেই আমার কেমন যেন দম বন্ধ লাগছে। অথচ আমি সোহানকে সারাক্ষণ বলতাম আপনি না থাকলে আমি শান্তিতে থাকবো, এখন তো উল্টোটাই হচ্ছে। পরশু রাগ করে বলেছি লজ্জা থাকলে আর ফোন দেবেন না, এখন সে সত্যি সত্যি লজ্জাধারী হয়ে যাবে কে জানতো। নাবিলা বিজ্ঞের ন্যায় গাম্ভীর্য নিয়ে মাথা দোলালো। ভিডিও কলে কথা বলছে সে এবং মাহি। তানজিলার সাথে বিয়ের পর থেকে যোগাযোগ কমে গেছে, সে এখন সদ্য করা সংসার নিয়ে ব্যস্ত। সোহান ভাইকে কল দে, তাহলেই তো হয়। আমি কেন আগে ফোন দেব? পরে আমাকে হ্যাংলা ভাববে, তাকে ফোন দিয়েছি বলে আবার অন্য কিছু ভাববে। আমি চাই সে আগে মনের কথা কনফেস করুক। তাহলে আর কি, নিজের ইগোকে ধরে রাখতে হলে অপেক্ষা করা ছাড়া তো গতি নেই। আর ইগো ভেঙে যদি কল দিস তাহলে হয়তো সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে যেতে পারে, বলা তো যায় না আবার কোন মেয়ের প্রেমে পড়ে যায়। মাহির মুখ কাঁদো কাঁদো হয়ে গেছে। নাবিলা হেসে দিয়ে বলল, অন্যকে এত বুদ্ধি দিয়ে এখন নিজের বেলায় জ্ঞান শূন্য হয়ে বসে আছিস, একটু সময় নেই। আর যদি ফোন না দেয় তবে কাল নিজে থেকেই কল দিবি। নাবিলা কিছুটা থেমে মন পড়ার ভঙ্গিতে বলল, একবার হয়েছিল, রোহান ভাইয়া তোকে খুব পছন্দ করেছিল, এখন অন্য জায়গায় সম্বন্ধ দেখছেন, সেইসব কথা বাদ দে। এবার তোর বিয়ে নিয়ে জম্পে সব প্ল্যানিং করতে হবে, কারণ এরপর আর কোনো বান্ধবীর বিয়ে খেতে পারবো না, নিজের বিয়েতেও প্রাণ খুলে মজা করতে পারবো কিনা সন্দেহ। সব মজা তোর বিয়েতে করে নিব, প্রয়াস ভাইয়ের পকেট ফাঁকা করার 101টা উপায় বাতলাতে হবে।